মানুষের চাহিদার কথা মাথায় রেখে ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ফরাক্কা থেকে কলকাতা পর্যন্ত দুটি নাইট সুপার বাসের উদ্বোধন করলেন বৃহস্পতিবার বিকেলে ফরাক্কার পথের সাথীর সামনে থেকে। বিধায়ক মনিরুল ইসলাম জানান, তিনি বিধায়ক হওয়ার পরে মানুষের অনেক সমস্যার কথা শুনেছিলেন, সেই অনুযায়ী তিনি কথা দিয়েছিলেন ফরাক্কা থেকে কলকাতা যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করবেন, আর আজকে এই বাসের উদ্বোধন করায় খুশি ফরাক্কার স্থানীয় বাসিন্দারা। ফরাক্কা থেকে রাত্রিবেলায় কলকাতা যাওয়ার জন্য একটি বাস দেওয়া হলো, অপরদিকে কলকাতা থেকে ফরাক্কা আসার জন্য অন্য আর একটি বাস রওনা দেবে। বাসের ভাড়া 650 টাকা। এদিন উদ্বোধনের সভায় উপস্থিত ছিলেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং চুন্নু, ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। দেখুন ফরাক্কার থেকে মিলন সরকারের রিপোর্ট, জৈন টিভি। উদ্বোধন যে করলেন ফরাক্কা থেকে কলকাতায় যারা ভলভো বাস ছাড়লেন আপনারা, এবং ফরাক্কার লোকের কি সুবিধা হতে পারে? ফরাক্কার লোকের সুবিধার জন্যই তো এটা করা হয়েছে। ফরাক্কার লোকের একটা চাহিদা ছিল এবং আমার কাছে অনুরোধ করা হয়েছিল কি আপনি আমাদের এখানে যাতায়াতের একটা সুবিধার জন্য ভলভো বাসের একটা আবেদন করেছিল, কারণ ভলভো বাসে চড়তে গেলে আমাদের দক্ষিণবঙ্গ থেকে যে বাসগুলো আসে আর সেখানে হয়তো কষ্ট হয় সিট পেতে, এবং কস্টলি আর কি বেসরকারি বাসগুলো, সরকারি সুবিধার মানে সরকারি বাসটা হলে আনাটাও সুবিধা হবে, এবং আমরা ট্রেনে যেতে গেলে আগে দুদিন কি তিন দিন আগে রিজার্ভেশন করতে হয়, সেখানে হয়তো একটু সময় সাপেক্ষের ব্যাপার, আর এখানে আমরা টিকিটটা কাটলাম গেলাম আরামের সাথে আর কি। এখানে ফরাক্কার জন্য তো এটা অবশ্যই একটা ভালো কাজ এবং লোকের সুবিধা হবে। এটা কি প্রতিদিনই থাকবে? হ্যাঁ, ডেলি একটা এখান থেকে রাত 9:30 সময় ছাড়বে, আর সেম টাইমে কলকাতা থেকে একটা ছাড়বে আর কি, ডেলি কন্টিনিউ প্রতিদিন যাবে আর কি। দাদা, এই বাসের ভাড়া কত? এখান থেকে ভাষা মানে ভাড়া আর কি 660 টাকা। ফরাক্কা থেকে কলকাতা যেতে এখানে 660 টাকা ভাড়া। আগামী দিনে এই বাসটি যদি ভালো মতন চলে, পরবর্তীতে নেক্সট বাসের কোনো পরিকল্পনা আছে? এখানকার চাহিদার উপরে মানে ওটা নির্ভর না হবে। ফরাক্কার জন্য আর কি টিকিট কি অনলাইনে করতে হবে না ডাইরেক্টলি পাওয়া যাবে? না, আপনি অনলাইনে নিতে পারেন, এবং এখানে আমাদের টিকিট কাউন্টারও খোলা হবে আর কি, আর বাসের উপরে চড়ে হোক টিকিটটা হয়ে যাবে আর কি। ফরাক্কার জন্য নতুন আর কি, সেখানে এখানে এজেন্টও দেওয়া হবে। আপনাদেরকে বলি, পার টিকিটে আমরা কিছু একটা কমিশন রেখেছি, কেউ যদি কাজ করতে ইচ্ছুক থাকে তাতে আমরা কাজ দিতে পারি আর কি। ফরাক্কার জন্য আর নতুন কোনো উন্নয়নের প্রকল্প সামনে চিন্তা ভাবনা করছেন? জল চিন্তা ভাবনা তো আছে, হ্যাঁ, আমরা প্রাক্তন বর্তমান দুজনেই আছি, আমাদের পরিকল্পনা অনেকটাই আছে জল প্রকল্পের ব্যাপারে। হ্যাঁ, জল প্রকল্প যেরকম, জল প্রকল্পটা মোটামুটি একটা সেটেলমেন্টের জায়গাতে আছে, আশা করি আমার সঙ্গে যেভাবে কথা হয়ে আছে ডিসেম্বরের শেষের দিকে চালু হওয়ার কথা আর কি, আর বাকিটা আমরা দেখছি আর কি, যেগুলো যেগুলো আমাদের খুঁটি আছে আমাদের ফরাক্কাতে সেগুলো আমরা মানে দ্রুত সমাধান করার চেষ্টা করি। স্বাস্থ্য সেন্টার নিয়ে কিছু বলছেন এর আগে? আমাদের যেরকম এখানে সাব সেন্টার করার জন্য 24 খানা 20 খানা আর কি অলরেডি আমাদের প্রস্তাব এসেছে, সেখানে 3 কাঠা জায়গার দরকার, সরকারি জায়গা হলে ভালো, বেসরকারি জায়গা আমরা যাদের জমি জায়গা আছে তারা যদি আমাদেরকে হস্তান্তর করে বা দান করে তার নামে একটা নাম প্লেট থাকবে সেই স্বাস্থ্য কেন্দ্রে আর কি। এইভাবে আমাদের 20 খানা মোটামুটি আমাদের ব্লকের মধ্যে করার মানে আমাদের ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি অন্তর থেকে, থ্যাংক ইউ। আপনি এসে কি কি বুঝতে পারলেন যে বাসটা চালু হতে কি সুবিধা হতে পারে? দেখুন, ফরাক্কা থেকে ক্যালকাটা আমাদের ক্যাপিটাল সিটি, বরাবরই আমাদের এখানে একটা বাসের ট্যুর থাকে, আমরা প্রচুর লোক, যাতে হঠাৎ করে প্ল্যান হয় আমরা কলকাতা মুখী হই, কিন্তু আমাদের এই মুহূর্তে কোভিড পিরিয়ডের পর থেকে বিভিন্ন রকমভাবে রেল ট্রান্সপোর্টেশন ডিস্টার্ব আছে প্যাসেঞ্জার সেগমেন্টে, আর অ্যাট দ্য সেম টাইম আমরা বাসের অভাব আছে, সেই ক্ষেত্রে এত কম সময়ের মধ্যে উনি একটা ভলভো বাস ব্যবস্থা করে দিয়েছেন ফরাক্কা থেকে, সেটা সত্যি তাদের ওনাকে অন্তর থেকে ধন্যবাদ জানানো উচিত। কেমন লাগছে বাসটা? খুব সুন্দর, এবং আশা করি যারা এই বাসের মাধ্যমে কলকাতা যাবেন তারা অন্যরকম একটা ট্রান্সপোর্টেশন অনুভব করবে। থ্যাংক ইউ। Active Cold with added mineral, active pure, active raho.